পূজোর আগে তিহার থেকে মুক্তি পেয়েছে বীরভূমের বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডল। এরপরই জেলায় তৃণমূলের পার্টি অফিসে দেখা গিয়েছে কেষ্ট মণ্ডলকে। তবে কালী পুজোর আগে রাজনীতির ময়দানে নামবেন তিনি, এমনই দলের অন্তর থেকে শোনা যাচ্ছিল। তবে অতদিন অপেক্ষা করতে হবে না আর কাউকে, তার আগে রাজনীতির ময়দানে নেমে পড়েছেন অনুব্রত মণ্ডল। গত দুবছর পুজোয় জেলেই কাটাতে হয়েছিল তাকে, তবে এবার উৎসব পালন করলেন নিজের জেলাতেই। এদিকে সোমবার জেলায় দুর্গাপুজোর কার্নিভালেও অংশ নিতে দেখা গিয়েছে অনুব্রতকে। এমনকি পুজো কার্নিভালের উদ্বোধনও করেন অনুব্রত, যাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। রাজ্য সরকার অনুষ্ঠিত দুর্গাপুজোর কার্নিভালে যখন উদ্বোধন করছিলেন অনুব্রত, সেই সময় তার সঙ্গেই ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিং। সেক্ষেত্রে রাজ্যের এক মন্ত্রী উপস্থিত থাকা সত্ত্বেও কোনো প্রশাসনিক পদে না থাকা অনুব্রত মণ্ডল কেন পুজো কার্নিভালের উদ্বোধন করলেন, সেই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। আর্যিকর আবহে বৃহস্পতিবার থেকে জেলা জুড়ে বিজয় সম্মেলন শুরু করেছে শাসক দল। জানা গিয়েছে ওই বিজয় সম্মেলনীতে দলের পুরনো কর্মীদের যেমন সম্মান জানানো হবে, একই সঙ্গে নতুন যোগদানও ঘটতে পারে এই অনুষ্ঠানগুলিতে। এখনো পর্যন্ত যা খবর, বীরভূম, পশ্চিম বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ কলকাতায় বিজয় সম্মেলনের আয়োজন করা হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হল বীরভূমের অনুষ্ঠান ঘিরে। বীরভূমে অনুব্রত মণ্ডলের কর্মসূচি নিয়ে আগ্রহ আছে দলের অন্তরে। দুর্গাপুজো শেষ হতে বীরভূমের বাঘ অ্যাকশন মোডে চলে এসেছেন বলে এমনটাই খবর সূত্রের। এই পরিপ্রেক্ষিতে অনুব্রত ফিরছেন রাজনৈতিক মঞ্চে। কতটা আদৌ স্বমহিমায় ফিরতে পারবেন অনুব্রত, প্রশ্ন থাকছেই।